बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ए ভিডিওটা হয়েছিল দ্বিতীয় ভিডিও অন ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন এবং এখানে প্রাইমারিলি আমরা প্র্যাকটিস প্রবলেম 9.12 সলভ করব। তো গত ভিডিওতে আমরা ডিসকাস করেছি কেমন করে এটাকে কনভার্ট করতে হবে ডেল্টা এবং ওয়াই কানেকশন। এগেইন আমরা এখানে রিপিট করব ফর্মুলাগুলো। সো এইটা হয়েছিল ফর্মুলা ফর দি ওয়াই কানেকশন। দেখেন Z1, Z2, Z3 এটা হয়েছে ওয়াই কানেকশন অথবা স্টার কানেকশন বলা হয়। এবং এই ভ্যালুগুলো ক্যালকুলেট করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এবং যখন আমরা ডেল্টা ভ্যালুগুলো যেমন Z A, Z B, Z C ক্যালকুলেট করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আমি মনে করার জন্য এই টেকনিকটা ফলো করি। মনে করেন আপনি Z1 পাতা করবেন, Z1 এর জন্য কি করতে হবে, আমাদের লেফট অ্যান্ড রাইট এই দুই ভ্যালুটাকে উপরে লিখে নিব, যেমন কি এখানে ছিল Z B, Z C, Z B ইনটু Z C, এবং নিচে কি হবে রাইট লেফট অ্যান্ড বটম। সো অল থ্রি ভ্যালুজ Z A প্লাস Z B প্লাস Z C, এই ধরনের আপনি অল থ্রি ভ্যালুজ ক্যালকুলেট করতে পারবেন। Z A আমরা ক্যালকুলেট করেছি, সেই মতে আপনি Z2 এবং Z3 ক্যালকুলেট করবেন। এবং ডেল্টা ভ্যালু ক্যালকুলেট করার জন্য কী হবে, উপরে দেখেন Z1 ইন্টু Z2 প্লাস Z2 প্লাস Z3 প্লাস Z3 ইন্টু Z1, এইটা কমন ছিল ইন অল থ্রি। এখানে দেখেন উপরে সেম ভ্যালুটা ছিল, কেবলমাত্র ডিনোমিনেটর ডিফারেন্ট হয়। এবং তার জন্য আপনি মনে রাখবেন যখন আমরা Z A ক্যালকুলেট করি তখন ডিনোমিনেটরের কী হবে অপোজিট, মানে Z1 এখানে আসবে। এবং সেই মতে যখন আমরা Z B ক্যালকুলেট করি Z B-র অপোজিট কী ছিল, Z2 নিচে আসবে এবং Z3 ইন কেস অফ Z C। সো প্র্যাকটিস প্রবলেম 9.12, আমাদেরকে কারেন্ট পাতা করতে হবে এই সার্কিটে। আপনি এখানে দেখেন ক্লিয়ারলি আমাদেরকে একটা ডেল্টা এই উপরে দেখতে পাচ্ছি আমরা, সেই মতে একটা ডেল্টা এখানেও আছে। এইটা একটা স্টার হবে, আপনি এটাকে রিড্র করবেন তখন এটা স্টার হয়ে যাবে, এবং এটাও একটা স্টার আছে এখানেও। সো চারটা পসিবিলিটি এখানে আছে এটাকে সলভ করার জন্য। আমি কেবলমাত্র একটা সলভ করবো, একটাকে বাকি আপনারা করতে পারেন, চেষ্টা করবেন। ওকে, সো প্রথমে আমি কী করছি, এই পোর্শনটাকে আমি সেপারেট করে নিয়েছি, এই ডেল্টাটাকে আমি এখানে সেপারেট করে নিয়েছি। এবং এখানে আমরা এখন স্টার অথবা ওয়াই ড্র করে নেব, ইকুইভ্যালেন্ট ওয়াই এটার মধ্যে মানে হবে। এটার নাম আমরা Z1 অথবা Z A N দিয়েছি, এটাকে Z B N এবং Z C N। এবং এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই তিনটা ভ্যালু ক্যালকুলেট করে নেব। ওকে, ভ্যালুটা এখানে দেখেন কেমন করে ক্যালকুলেট হয়েছে। যেমন আমি Z A N, এই Z A N ক্যালকুলেট করার জন্য আমি যেমন করে বলেছি লেফট ইনটু রাইট, তো এইটা হয়েছিল লেফট অ্যান্ড এটা হয়েছিল রাইট। তো এই দেখেন 8+J5 ইন্টু 5-J2, লেফট ইন্টু রাইট অর রাইট ইন্টু লেফট ডাজন্ট ম্যাটার। সো এটা উপরে লিখে নিয়েছি, ডিনোমিনেটর অল থ্রি, এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা প্লাস এই ভ্যালুটা, এবং এই ডিনোমিনেটর সেম হবে ইন অল থ্রি। কেবলমাত্র ডিনোমিনেটর ভ্যালুটা চেঞ্জ হবে যখন আমরা Z B N পাতা করবো, এটা হচ্ছে BN, তখন কী হবে এটা উপরে হবে মাল্টিপ্লাইড বাই 10। সো এই দেখেন এখানে, এবং সেই মতে CN উইথ দি হেল্প অফ ইউর ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে আপনি ডাইরেক্ট এই ভ্যালুর আনসারটা ক্যালকুলেট করতে পারবেন। ওকে, সো এই সার্কিটটা ছিল আমাদের, এটাকে আমরা রিপ্লেস করেছি এই পোর্শনটাকে উইথ দি স্টার অর ওয়াই কানেকশন। সো অ্যাকচুয়াল সার্কিট এই মতে হয়ে যাবে। এখানে দেখেন উপরেরটা সেই মতে ছিল এক্স্যাক্টলি প্রেজেন্ট, নিচের পোর্শনটাকে আমরা এখন রিপ্লেস করে দিয়েছি উইথ ওয়াই কানেকশন। এখন এখান থেকে আপনারা দেখতে পারেন, এই এই দেখেন এই কানেকশনটা সিরিজে ছিল, এই দুটো, সেটাকে আমরা বলবো Z2।
সেই মতো এটা ছিল কানেক্টেড জেড ওয়ান এবং এটাকে আমরা নাম দিয়েছি জেড থ্রি। এখন জেড ওয়ানের ভ্যালু কী হয়েছিল এই দুটোকে অ্যাড করে দিব আমরা, সেই মতো জেড টু এই দুটোকে অ্যাড করে দিব। সো এখানে দেখেন জেড ওয়ানের ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিয়েছি অ্যাডিং, জেড টু ক্যালকুলেট করে নিয়েছি এবং জেড থ্রি। সো এইটা হয়ে গেল এখন আমাদের সার্কিট, যেটাকে আমরা সলভ করে টোটাল জেড এখান থেকে পাতা করতে হবে। সো জেড কী হবে এখানে দেখেন, জেড থ্রি এই জেড থ্রি প্লাস জেড ওয়ান প্যারালাল জেড টু। সো জেড ওয়ান প্যারালাল জেড টু এখানে আছে, এখন ভ্যালুগুলো পুট করে দেব আমরা এবং এটাকে সলভ করে নেবেন। সো এই আনসারটা আপনারা বা ইউজিং কমপ্লেক্স মোড ডাইরেক্টলি এই আনসারটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। সো জেড আমরা পতা করে নিয়েছি, এখন এই টোটাল জেডটা আমরা পতা করে নিয়েছি। কারেন্ট পতা করার জন্য ভোল্টেজ ডিভাইডেড বাই জেড হবে আমাদের আনসার। সো আই ইজ ইকুয়াল টু ভি ওভার জেড। সো এটা হয়েছিল আমাদের আনসার এবং বইতেও এই আনসারটা গিভেন আছে 9.546 অ্যাঙ্গেল 33। এখানে আমি হিন্ট দিব একটা দ্বিতীয় টেকনিকটা কেমন করে আপনি ইউজ করতে পারবেন। এখানে প্রথমে আমি এটাকে নাম দিয়েছি এক্স ওয়াই এবং জেড এই কর্নারগুলো, সেখান থেকে আমি এই পোর্শনটাকে সেপারেট করে নেব এটাকে। এই দেখেন আমি এটাকে সেপারেট করে রিড্র করে নিয়েছি, এটাকে আমি রাইট সাইডে নিয়ে আসছি, এটাকেও রাইট সাইডে নিয়ে আসছি। সো এটা এখন আমাদের ক্লিয়ারলি ওয়াই কানেকশন ছিল, এটাকে আমরা এখন ডেল্টা কানেকশন কনভার্ট করে নিব। সো এই দেখেন এই ডেল্টা কানেকশন এই মতে হয়ে যাবে এবং জেড এ জেড বি জেড সি ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং দি ফর্মুলা। সো এখন এখান থেকে এই পোর্শনটা আমরা সেপারেট করে নিয়েছি, তার জায়গাতে আমরা এই ডেল্টা পোর্শনটা অ্যাড করে দিব, যেমন কি এখানে আছে দেখেন। এখন সেপারেট করে নিয়েছি, তার সঙ্গে আমরা ডেল্টা এখন অ্যাড করে দিয়েছি, এক্স এর জায়গাতে এক্স, ওয়াই এর জায়গাতে ওয়াই এবং জেড এর জায়গাতে জেড। এখন এখান থেকে দেখেন কি হবে, এই দুটো প্যারালালে আছে, এই দুটোও প্যারালালে আছে, তারপর এটা সিরিজ হয়ে যাবে, সেটাকে ইন প্যারালাল জেড সি আপনি সলভ করবেন, যেমন কি এখানে শো করা হয়েছে। দেখেন এই দুটোকে যখন সলভ করব আমি নাম দিয়েছি জেড ওয়ান, এই দুটাকে সলভ করে নেব তার নাম হবে জেড টু এবং জেড সি ইন প্যারালাল। তারপর এই দুটোকে অ্যাড করে এটার সঙ্গে সলভ করে টোটাল জেড আপনি ক্যালকুলেট করবেন এবং সেখান থেকেও আপনার কারেন্ট ক্যালকুলেট করতে পারে। সো এটা হয়েছিল আনাদার টেকনিক। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কেমন করে এই কোশ্চেন ধরনের, এই ধরনের কোশ্চেন আপনারা সলভ করতে পারবেন। ধন্যবাদ।